ফ্রেন্ডস, আমি রিপন মাহমুদ ফ্রম ইয়াস ব্লক। ফ্রেন্ডস, আমরা এখন আছি ইটাখোলা বাস স্ট্যান্ডে। আমরা সামনে যাব হচ্ছে বড়ইতলা পর্যন্ত, যেখানে হচ্ছে কাদের মোল্লার গার্মেন্টস থার্মেস গ্রুপ অবস্থিত, ওই পর্যন্তই যাব। সো ইটাখোলা থেকে রওনা দিলাম, থার্মেক্সের সামনে যে হচ্ছে ভিডিও শেষ করব। সো দেখতে থাকুন ভিডিও, ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করতে বলবেন না। দেখতে থাকুন ভিডিও, দেখা হচ্ছে ইন্ট্রো পর, সাথেই থাকুন। ফ্রেন্ডস, আমরা হচ্ছে বড়ইতলার কাছাকাছি চলে আসছে। হাতের বামে যে বিল্ডিংটা দেখতেছেন, এটা হচ্ছে ফেয়ার ইলেকট্রনিক্স স্যামসাংয়ের একটা ফ্যাক্টরি। এটা মূলত হচ্ছে স্যামসাং কোম্পানি এখানে ফোন বানায় বা বিভিন্ন প্রোডাক্ট বানায়, আর এটা হচ্ছে ফেয়ার গ্রুপের একটি ফ্যাক্টরি। আর এখানে সামনে এটার পাশেই হচ্ছে, এখানে হচ্ছে জেলখানার জন্য ভবন হচ্ছে, নতুন জেলখানা, নরসিংদি জেলখানার নতুন ভবনগুলো হচ্ছে এখানে হচ্ছে, পুরাতনটা ভেঙে এখানে নিয়ে আসবে আর কি, নতুন করে এখানে জায়গা বরাদ্দ করে হচ্ছে ভবন হচ্ছে। তো আমরা এটা মূলত এখানে বড়ইতলায় বলা যায় এটাকে, তো আমরা বড়ইতলার কাছাকাছি আসি। এই সামনের মোড়টাকেই হচ্ছে বড়ইতলা বলে। তো এখানে ছোট একটা মোড়, তো এখানে এককালে হচ্ছে তেমন কোনো বাস স্ট্যান্ডই ছিল না, এখানে একটা ফাঁকা জায়গা ছিল। তো জনাব আব্দুল কাদের মোল্লা সাহেব যখন এখানে ফ্যাক্টরি করে, তারপর থেকে এই জায়গাটা হচ্ছে উঠে গেছে। তো হাতের ডান পাশে হচ্ছে আপনার আদরির যে ফ্যাক্টরিটা আছে কাদের মোল্লা সাহেবের, এটা। আর হাতের বাম পাশে সামনে হচ্ছে থার্মেক্সের যে ভবন, ওইটা। মানে এখানে গার্মেন্টস, টেক্সটাইল সব কিছুই আছে পুরো এরিয়া জুড়ে। তো কেমন লাগলো ভিডিও,
বক্সে জানাতে পারেন, আর কেমন টাইপের ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।